তো তোমাদের একটা দুঃখের খবর আসে নবান্ন অথবা উত্তরকোনা এক সম্পর্কে তো সেই খবরটা আমি বলতেছি খুবই দুঃখজনক তো অবশ্যই বলবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো এবং দুঃখের খবরটা কি সেটাও জানাবো এবং তার সাথে যে কটা প্রশ্ন যে আসে সেগুলো তোমাদের আজকে জানাই দেবো তো একে আমি শুরু করি তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝে যাবে হ্যাঁ এবং কি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবারকে চলো তাহলে আমি শুরু করি দেখো বর্তমানে যে তোমাদের নবান্ন অর্থাৎ উত্তরকন্যা স্কলারশিপ চলতেছে ঠিক আছে অনেকেই এখনও জানে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আজকে আমি জানাবো তো অবশ্যই বলবো একটু ধৈর্য সহকারে দেখো ঠিক আছে তো প্রথমে আমি শুরু করি যে নবান্ন অথবা উত্তরকোনা স্কলারশিপের যে দুই হাজার তেইশ অর্থাৎ এবছর যে ফর্ম ফিল আপ হবে আমি প্রশ্ন পাচ্ছি যে শেষ তারিখ হবে তোমাদের কিন্তু ডিসেম্বর মাস অবধি চলবে ঠিক আছে তো প্রশ্নগুলো যে আসে সেগুলো আমি বলে দিই হ্যাঁ অনলাইনে নাকি অফলাইনে করবে এবং তার সাথে আরেকটা প্রশ্ন পাচ্ছি যে নাকি পোস্ট অফিসের মাধ্যমে হবে ঠিক আছে এবার আরেকটা এটা বারবার পাচ্ছি ঠিক আছে যে পোস্ট অফিসের মাধ্যমে কী হবে সেটাও জানাচ্ছি তার সাথে অনলাইনে কিভাবে আবেদন করবে ঠিক আছে তো তার পরবর্তী প্রশ্ন যে সত্যি কি নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা পাওয়া যায় সেটা বলতেছি এবং তার সাথে যারা অর্থাৎ যারা পঞ্চাশ শতাংশ পায় নেই ঠিক আছে তারা কোন স্কলারশিপ পাবে সেটাও জানাচ্ছি এবং তার সাথে যে বারবার প্রশ্ন পাচ্ছি যে স্যার ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের কবে সাজেশন দিবেন ঠিক আছে সেক্ষেত্রে আজকে পুরো ডিটেলসে আমি আলোচনা করব তবে তোমাদের ধারণা ক্লিয়ার হবে তার সাথে তোমাদের যে কী কী তোমাদের ডকুমেন্টসগুলো কি কী লাগবে তার সাথেও আজকে জানাই দিব ঠিক আছে যারা একেবারে নতুন দেখো আমি বারবার বলতেছি তোমাদের একটু হলেও উপকার হচ্ছে এখনও অনেকেই আছে ঠিক আছে শুধু ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করতেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকো তোমাদের আমি বিভিন্ন রকমের আপডেটগুলো নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমি শুরু করি ঠিক আছে অনলাইনে এবং কি অফলাইনে ঠিক আছে মেন সমস্যা হচ্ছে যে নবান্ন অর্থাৎ উত্তরকন্যা স্কলারশিপ আমি বারবার রিকোয়েস্ট করতেছি স্কলারশিপ একটাই ঠিক আছে স্কলারশিপ একটাই সব কিছু একই পঞ্চাশ পার্সেন্ট পেলেই ক্লাস টেন অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভ যদি পঞ্চাশ শতাংশ তোমার থাকে তো অবশ্যই তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে ক্লিয়ার এবার এখানে যে দুই ভাগে বিভক্ত আসে নবান্ন স্কলারশিপ তার সাথে উত্তরকন্যা স্কলারশিপ ঠিক আছে আমি বারবার বলতেছি স্কলারশিপ একটাই হয় ঠিক আছে এটা ভাগ করছে কেন তোমাদের সুবিধার্থে কারণ যারা দক্ষিণবঙ্গে বসবাস করে তারা নবান্ন স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপ করবে এবং কি কলকাতায় গিয়ে করবে তাদের সুবিধার জন্য সেখানে করছে এবং কি যারা উত্তরবঙ্গে বসবাস করে ঠিক আছে বারবার বলছি যারা উত্তরবঙ্গে বসবাস করে তারা উত্তরকন্যাতে আসে অফিস শিলিগুড়িতে সেখানে গিয়ে জমা দিবে কারণ এখানে তোমাদের কিন্তু পিডিএফে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু লেখা আছে কথায় তোমরা জমা দেবে ঠিক আছে সবাই চেক করে নেবে এবং কীভাবে তোমরা পিডিএফটা পাবে যারা এখনও পাও নেই সেক্ষেত্রে আমি বলে দেব ঠিক আছে তো রিকোয়েস্ট করবো আমি বারবার বলতেছি আমাদের পশ্চিমবঙ্গটার দুই ভাগে বিভক্ত করা হয়েছিল একটা দক্ষিণবঙ্গ একটা উত্তরবঙ্গ ঠিক আছে ক্লাসে কিন্তু একটাই ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে যে রেনুয়াল সম্পর্কে ঠিক আছে অনলাইনে কারা করবে যারা একদম নতুন ক্লাস টেন পাস করে যারা একেবারে নতুন তারা কিন্তু মাত্র অনলাইনে আবেদন করবে ঠিক আছে এবার যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে উঠছে এবং কি ক্লাস টুয়েলভ পাস করে কলেজে গেছে তারা একমাত্র অনলাইনে আবেদন করবে এবার তোমাদের কিন্তু একটু ভুলের জন্য তোমরা পারবে না তো অবশ্যই বলবো তোমরা একটু দেখে নাও ঠিক আছে অনেকের ভুল হচ্ছে একটা ভুলের জন্য কিন্তু দশ হাজার টাকা আমার পাবে না ঠিক আছে তার জন্য বলবো তোমরা ধৈর্য শহরে দেখো কি কি করতে হবে বলে দিচ্ছি এবং কি রেনুয়াল যারা রেনুওয়াল করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলি যারা নবান্ন স্কলারশিপ ঠিক আছে যারা নবান্ন গিয়ে জমা দেবে তাদের কিন্তু রেনুয়াল হওয়াচ্ছে তোমরা সরাসরি সব কিছু ডকুমেন্টস রেডি করে এবং কি তোমাদের যে অ্যাপ্লিকেশন একটা লাগবে ঠিক আছে হাতে লিখতে হবে ঠিক আছে এবার অনেকে প্রশ্ন হচ্ছে এখানে আমরা কার সিগনেচার করবো ঠিক আছে যে একটা অ্যাপ্লিকেশন যে আসে এখানে যে অ্যাপ্লিকেশনটা লিখব সেখানে কার সিগনেচার লাগবে এবার ধরে নাও তোমাদের যদি হেড স্যার আসে হেডস্যারও সিগনেচার দিতে হবে এবং যদি গ্রাম পঞ্চায়েত বা প্রধান থাকে তারও এই অ্যাপ্লিকেশনে একটা সিগনেচার দিলে ভালো হয় ঠিক আছে সেটা তোমাদের জমা দিতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের কাগজের যে কাগজপত্রগুলো আছে সেখানে তোমাদের লাস্টে লাগাই সেটা দিতে হবে অফলাইনে হোক অনলাইনে হোক ক্লিয়ার এবার পরবর্তী পয়েন্ট পাচ্ছি তো রিনিউয়াল যারা করবে ঠিক আছে যারা ক্লাস ইলেভেনে বেশি ক্ষেত্রে ক্লাস ইলেভেন পাস করে যারা ক্লাস টুয়েলভ করছে তাদের ক্ষেত্রে বলতেছি ঠিক আছে রেনুয়াল তোমরা কিন্তু করবে নবান্ন অফিসে গিয়ে ঠিক আছে এবার সমস্যা হচ্ছে উত্তরবঙ্গে নিয়ে কারণ আমি বারবার বলতেছি যারা উত্তরবঙ্গে বসবাস করে তোমরা কিন্তু একটু ধৈর্য ধরো ঠিক আছে কারণ উত্তরকন্যায় কিন্তু শুনলাম দুজন আমাকে কমেন্ট করছে দুইটা ভাই তো সেই ক্ষেত্রে নাকি উত্তর অফিসে যে অফিসারগুলো আছে সেখানে জমা নিচ্ছে না তারা বলতেছে নাকি অনলাইনের মাধ্যমে হবে ঠিক আছে কিন্তু এবার অনলাইনে করতে গেলে তোমাদের কোনো যে ক্লাস ইলেভেনের কোনো অপশান পাচ্ছে না ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে না তো তো তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদের কি কি করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু আর শিলিগুড়ি যাবে না ঠিক আছে তোমাদের আমি পরে জানাই দিব নেক্সট ভিডিওর মাধ্যমে কি করতে হবে ঠিক আছে তো অবশ্যই বলবো এখনও যারা জানো না ঠিক আছে তোমরা উত্তরকোণা অর্থাৎ শিলিগুড়ি যাবে না ঠিক আছে কয়দিন পরে যাও বা পরের মাসে যাও কারণ তোমাদের কিন্তু অনেক সময় আসে ডিসেম্বর মাস অবধি চলবে সেক্ষেত্রে তোমরা রিকোয়েস্ট করবো তোমরা আবার যাবে আবার ঘুরে আসবে ঠিক আছে সেক্ষেত্রে যারা উত্তরবঙ্গে বসা করো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাই দাও ঠিক আছে যাতে তারা উপকৃত হয় আবার নাহলে যাবে আবার ঘুরে আসবে এত টাকা পয়সা খরচ করে যাবে ঠিক আছে এবার তার পরবর্তী যে পয়েন্ট পাচ্ছি হ্যাঁ যে অনলাইনে কিভাবে আবেদন করবে অনেকের ক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা একটু ধৈর্য সহকারে অ্যাপখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ডিটেলসে লেখা আছে কোন ফর্মটা কোথায় আপলোড করতে হবে বা কোথায় স্ক্যান করতে হবে সেক্ষেত্রে তোমরা ধৈর্য সহকারে দেখো তবে তোমরা বুঝবে ঠিক আছে এবং ভালো করে সুন্দরভাবে তোমরা কিন্তু একটু অ্যাপ্লিকেশন যে করবে অর্থাৎ তোমরা যে অনলাইনে আবেদন করবে তো একটু ধৈর্য সহকারে করো ঠিক আছে কোথায় কি করতে হবে এবার অনেকে ভুল করছে তারা কি করবে তো অবশ্যই বলব তোমারও অ্যাডিটের অপশন দিবে বা থাকবে ঠিক আছে সেই ক্ষেত্রে যারা এখনো ভুল করছো যদি এডিটের অপশান পাও তোমরা করে নাও হলে আরও সময় দিবে ঠিক আছে কবে তোমাদের এডিট করতে হবে এবার পরবর্তী যে পয়েন্ট পাচ্ছি এই পয়েন্টটা কম বেশি অনেকে আমাকে প্রশ্ন করছে যে সত্যি কি নবান্ন অর্থ উত্তর স্কলারশিপ করলেই আমরা কি দশ টাকা পাবো আমি বল আসছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবে যদি ঠিকঠাকভাবে তোমরা অ্যাপ্লাই করো বা নবান্ন অফিসে বা উত্তরকন্যা বা অনলাইনে সেক্ষেত্রে যদি করো অবশ্যই তোমরা পাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলতেছি তোমরা পর থেকে দশ হাজার দশ হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে এবার তার সাথে আরও প্রশ্ন পাচ্ছি যে নবান্ন অর্থাৎ না বাড়ি থেকে যার অফিস অনেক দূর ঠিক আছে অনেক দতন এক দিনও লাগতে পারে বা ছয় ঘন্টাও লাগতে পারে বা চার ঘন্টাও লাগতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি পোস্ট অফিসের মাধ্যমে জমা যদি দেই পোস্ট অফিসের মাধ্যমে হবে আমি বলতেছি হ্যাঁ তোমরা যদি পোস্ট অফিসের মাধ্যমেও অ্যাপ্লিকেশন অর্থাৎ জমা দাও সেই ফর্মগুলো অবশ্যই হয়ে যাবে তো সেই একটু চান্সটা কম আছে ঠিক আছে কিন্তু হ্যাঁ হওয়ার চান্সটা মিনিমাম নাইনটি পার্সেন্ট আসে এবার তোমরা যদি সরাসরি সেই রিনিউয়াল ফর্মটা তোমরা অফিসে গিয়ে জমা দাও ঠিক আছে তাহলে মিনিমাম হানড্রেড পার্সেন্ট চান্স আসে ঠিক আছে এবার অনলাইনে করলেও ঠিকঠাকভাবে যদি জমা দাও তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট সবাই টাকা পাবে ঠিক আছে তো অবশ্যই বলবো তোমাদের যে বাড়ির কত ইনকাম লাগবে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে বাড়ির ইনকাম কত দিতে হবে তার বেশি দিবে না ঠিক আছে তাহলে ধরা পড়ে যাবে তো অবশ্যই বলবো এক লাখ কুড়ির মধ্যে যেন থাকে সবার ঠিক আছে এক লাখ তো এক লাখ কুড়ির বেশি দিবে না তার থেকেও কম দিবে। ঠিক আছে আশি থেকে নব্বই বা এক লাখ তার কমও দিলে খুব ভালো হয় আমি বারবার বলতেছি তোমরা যত পারো কম দেখাও ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝিতে পারলাম এবার তার সাথে প্রশ্ন পাচ্ছি যে স্যার ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের কবে সাজেশন দিবেন দেখো বর্তমানে তোমাদের কিন্তু আমি পাচ্ছি না তো অবশ্যই বলবো তোমাদের যদি সাজেশন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কার সাজেশন চাই কোন সাবজেক্ট চাই কোন ক্লাসে চাই সেক্ষেত্রে আমি তোমাদের ভিডিও আপলোড করবো ঠিক আছে তো কোন কোন সাবজেক্টগুলো ঠিক আছে সম্পূর্ণ আমার কাছে কিন্তু ক্লাস টেন যারা ক্লাস টেনে পড়ে অবশ্যই এখানে আমার কিন্তু যে তোমাদের সাজেশান বইগুলো এখনও আসে পড়ে আমি সাজেশন আপলোড করতে সময় পাচ্ছি না ঠিক আছে কারণ স্কলারশিপের এখন বর্তমান চলতেছে ঠিক আছে সেই জন্য স্কলারশিপের ভিডিও বানাচ্ছি যদি তোমরা চাও ঠিক আছে অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো আমি আপলোড করব যারা দাদা বা দিদি আসো অবশ্যই তোমাদের ভাই বা বোনরা যে ক্লাস টেনে পড়ে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও কারণ আমি তোমাদের বিগত আমি খুব তাড়াতাড়ি এই ভিডিও আপলোড করব যে ক্লাস টেনের মাধ্যমিক যারা দুই হাজার চব্বিশে দেবে সেক্ষেত্রে আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাহায্য নিয়ে আসবো এবং কি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভেরও নিয়ে আসবো ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম অনেকে প্রশ্ন করতেছে পিডিএফ তোমরা কীভাবে পাবে ঠিক আছে পিডিএফের আমি ডেসক্রিপশনকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব ঠিক আছে সেখানে তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিবে কীভাবে তোমরা পাবে এবং কী রিনিউয়াল কীভাবে করবে সেক্ষেত্রেও ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কি আবেদনপত্রটা যে কীভাবে লিখতে হবে সেটারও আমি তোমাদের এখানে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ভিডিও আপলোড করা আছে সেখানে তোমরা চেক করে নেবে ঠিক আছে ডিটেইলসে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ভালো করে ধৈর্য হাতে লিখবে হ্যাঁ আর ফর্মটা একটু দেখে শুনে তোমরা ফিল আপ করবে যদিও তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাও আমি আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার আরও প্রশ্ন পাচ্ছি যে ট্যাপের টাকা কবে পাবো অনেকেই পায়নি ঠিক আছে তো দেখো তোমাদের এখনও নোটিশ সেরকম বের হয়নি যে বাকিরা কবে পাবে যদি সেরকম নোটিশ বের হয় আমি ট্যাপের টাকা সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো কবে নোটিশ বের হবে আমি জানাই দেবো প্রশ্ন যারা আছে যারা ক্লাস টেন ইলেভেন টুয়েলভে ফিফটি পার্সেন্ট পাইনে তারা কোন স্কলারশিপ পাবে সেক্ষেত্রে তোমাদের জন্য স্কলারশিপ আসে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও নিয়ে আসবো কি কি তোমরা বা কোন কোন স্কলারশিপ আবেদন করবে সেক্ষেত্রে নিয়ে আসবো তো অবশ্যই আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে ভিডিওই টাটা